কিছু মিডিয়ায় দেখতে পাচ্ছি যে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কিছু মানুষ সংবাদ সম্মেলন করে বলছে তারা হচ্ছে আন্দোলন প্রত্যাহার করে নিচ্ছে। কিন্তু আমরা একটা জিনিস স্পষ্ট করতে চাই, আমি একজন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সেন্ট্রালের সমন্বয়ক। আমাদের শিক্ষার্থীদের পক্ষ থেকে বিভিন্ন ক্যাম্পাসে যে প্রতিনিধিরা আছে তারা এখন পর্যন্ত কোথাও কোনো ধরনের কর্মসূচি প্রত্যাহার করেনি। যারা এই কর্মসূচিগুলো প্রত্যাহার করতেছে আপনারা যাদেরকে দেখতেছেন, আমরা ধারণা করছি সরকারের নির্দেশে গোয়েন্দাবাহিনীর চাপে অথবা স্থানীয় যে সরকার দলীয় লোক আছে তাদের চাপে বা কাউকে প্রলোভন দেখিয়ে বা ভয় দেখিয়ে কিছু শিক্ষার্থী দিয়ে এই কাজগুলো করা হচ্ছে। এগুলোর সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো সম্পর্ক নেই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গোটা বাংলাদেশ ব্যাপী কর্মসূচি চালু রেখেছে এবং এখন পর্যন্ত কোনো ক্যাম্পাস থেকে কোনো প্রতিনিধি আমাদেরকে জানায়নি তারা হচ্ছে গিয়ে কর্মসূচি প্রত্যাহার করতে চায়। তারা সকলেই বলেছে যতক্ষণ না পর্যন্ত আমাদের প্রত্যেকটা শহীদ ভাইয়ের রক্তের হিসাব আমরা নিচ্ছি ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। আপনারা দেখছেন কিভাবে আমাদের সিনিয়র সমন্বয় বৃন্দকে হসপিটাল থেকে অসুস্থ অবস্থায় চিহ্নিত করে জিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে তাদের উপর কয়েকদিন যাবৎ নির্মম নির্যাতন চালানো হয়েছিল। নির্যাতন করে অস্ত্রের মুখে চিহ্নিত করে ভয় ভীতি দেখিয়ে আজকে জিবি কার্যালয়ে একটা অমানবিক কাজ করা হয়েছে, সেখানে তাদেরকে বাধ্য করে একটি জোরপূর্ণ স্টেটমেন্ট নেওয়া হয়েছে। কিন্তু আমরা তাদের চেহারা দেখে বুঝতে পেরেছি যে এটা তাদের বিবেকের স্টেটমেন্ট নয়। তারা চিহ্নি হওয়ার পূর্বে আমাদেরকে নির্দেশনা সুস্পষ্ট নির্দেশনা দিয়ে গিয়েছিলেন, বলেছিলেন যতক্ষণ পর্যন্ত না সরকারের প্রজ্ঞাপন খেলা বন্ধ হবে, যতক্ষণ পর্যন্ত না এদেশে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করতে গিয়ে যতজনের রক্ত ঝরেছে তাদের রক্তের ন্যায় বিচার না হবে, যতক্ষণ পর্যন্ত না আটককৃতদের মুক্তি দেওয়া হবে, যতক্ষণ পর্যন্ত না মিথ্যা মামলা প্রত্যাহার করা হবে ততক্ষণ পর্যন্ত আন্দোলন চালিয়ে যেতে হবে। তারপর থেকে আমরা নিয়মিত কর্মসূচি দিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছি। একইভাবে তাদের সেই নির্দেশনার আলোকে এবং তাদেরকে জিম্মি করে এভাবে স্টেটমেন্ট আড়াই করার প্রতিবাদে আমরা সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে এবং এই বিক্ষোভ কর্মসূচি হবে গত যে কোনো আন্দোলনের চেয়ে আমাদের যে কোনো কর্মসূচির চেয়ে আরো শক্তিশালী কর্মসূচি। ছাত্র সমাজ ঘরে ফিরে নাই, ছাত্র সমাজ এখন রাজপথে আছে এবং দাবি আড়াই করে সকলের ন্যায় বিচার নিশ্চিত করে তারা ঘরে ফিরবে ইনশা। আজকে আপনারা দেখেছেন ডিগ্রি অফিসে হাইকোর্টের তত্ত্বাবধানে আমরা যেটাকে মজা করে অনেকে ভাতের হোটেল বলে সেখানে আমাদের ভাইদেরকে নিয়ে যাচ্ছে। আমাদের ভাইরা যারা অসুস্থ ছিল তাদেরকে হসপিটালে ট্রিটমেন্ট করতে না দিয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদের নামে গুম করা হয়েছিল এবং পরবর্তীতে দেখানো হয়েছিল জিজ্ঞাসাবাদ, যখন আন্তর্জাতিক মিডিয়া সহ সমগ্র বিশ্ববেশী প্রেশারাইজ করেছিল, বাংলাদেশের জনতা তাদের উপর ক্ষেপে উঠেছিল, তখন তারা গ্রেপ্তার দেখেছে, বলেছে জিজ্ঞাসাবাদের কথা, বলেছে তারা নিরাপত্তাহীনতার ভোগে। তারা নিরাপত্তাহীনতা কাদের জন্য ভোগে, কাদের ক্ষেত্রে ভোগে? আপনাদের জন্য। আপনারা তাদের নিরাপত্তাটাকে মাটিতে মিশিয়ে দিয়েছেন, আপনাদের জন্য তারা নিরাপত্তা। তো আজকে দেখা গেল কি আমার ভাইদেরকে চোরপূর্ব অস্ত্রের ঝনঝনা নিতে চোরপূর্ব একটা স্ক্রিপ্টেড জিনিস লিখে দেওয়া হয়েছে এবং সেটাকে বলা হয়েছে। দেখুন আমার ভাইরা স্পষ্ট করে বলে দিয়েছিল আন্দোলন চলবে যে মাঠে থাকবে সেই আন্দোলনের লিডার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটা জিনিস স্পষ্ট করেছে, আমাদের লিডারশিপ অর্গানিক ভাবে গ্রো হবে, কেউ অফিসিয়াল লিডার নাই, এখানে যে মাঠে থাকবে, যে কর্মসূচি দেবে, যে এই আন্দোলনটাকে সুদৃঢ়ভাবে পরিচালনা করবে, সেই নেতৃত্ব দিয়ে সামনে আমাদের আন্দোলনকে এগিয়ে নিতে। আপনারা এই যে ছজন মানুষ গিয়েছেন তাদের সম্পর্কে আমি কিছু কথা বলতে চাই। শুরুতে বলতে চাই আমার বড় বোন, আমরা তাকে আয়রন লেডি বলে থাকি, মজা করে আসে, সত্যিকার আয়রন লেডি। এই ক্যাম্পাসে যখন সন্ত্রাসী ছাত্রলীগরা মারত স্টুডেন্ট অ্যাক্টিভিস্টদের তখন সে বুক জিতে সেখানে দাঁড়িয়ে থাকতো এবং তাদেরকে উদ্ধার করে নিয়ে আসতো। সে নিজে একাধিকবার ছাত্রলীগের হামলার শিকার হয়েছে নারী হয়ে, তবুও সে কখনো পিছপা হয়নি। সেই আমার বড় বোন নুসরাত তাবাসুমকে আপনারা চেহারা দেখে বুঝতে পারেন কি বিশ্ব লেভেলে নির্যাতন করা হয়েছে, কিন্তু তাকে ছাড়া হয় নাই এবং তাকে আস্তে আস্তে জোর করে যে প্রসিডেন্ট জবানবন্দি দেওয়া হয়েছে। এরপরে নাহিদ ইসলামের কথা আসতেছে, আপনারা দেখতে পেয়েছেন এই মানুষটাকে কিভাবে টর্চার করা হয়েছে, তার যে তাকে যে মারা হয়েছে সেই দাগগুলো কিন্তু ফেসবুক ইউটিউব সব জায়গা দিতে হবে, আন্তর্জাতিক বিশ্ব গোটা বিশ্ববাসী দেখে তাকে কিভাবে নির্যাতন করা হয়েছে, তবু সে পিছপা হয়নি। তাকে দিয়ে জোরপূর্বক স্টেটমেন্ট দেওয়া আছে। আমি বিশ্বাস করি না আমার বড় ভাই নাহিদ ইসলাম শুধুমাত্র নিজের প্রাণের ভয় তার তিনি স্টেটমেন্ট বদলেছেন, এটা স্পষ্ট। তাকে তার পরিবার দিয়ে ভয় দেখানো হয়েছে, আপনারা সবাই জানেন যে তার ওয়াইফকেও আটক করা হয়েছিল, তার পরিবার দিয়ে ভয় দেখানো হয়েছে, সেই সাথে তাকে হলো গিয়ে আমাদের গণ রাষ্ট্রায়ের ভয় দেখানো হয়েছে, এটা আমার একটা সত্যিকার বিষয়। এবং সেই সাথে আমাদের নাহিদ ভাইয়ের সহ ওখানে যারা ছিল প্রত্যেকে বিশ্বাস করতো তারা যে স্টেটমেন্টটি দেয়, তারা যেহেতু আমাদের শেষ পর্যন্ত বলে গেছিল আন্দোলন মাঠে চলবে এবং শহীদের রক্তের উপর তারা দিয়ে আমরা কেউ আন্দোলন থেকে সরে যাবো, আমরা দাদা আদায় করে থাকবো, আমাদের বাইরে যারা ছিলাম তাদের উপর বিশ্বাস করে তারা চাপের মুখে স্টেটমেন্ট দিতে বাধ্য হয়েছিল, নয়তো বা আমার এই ভাইরা গুলি খেত, যেই কয়জন ওখানে গেছে গুলি খেলেও তারা ফিরতো না, তারা শুধুমাত্র আমাদের কথা চিন্তা করে এবং তাদের ফ্যামিলির কথা চিন্তা করে এই কাজটা করেছে। আপনারা তাদের চেহারা দেখে বুঝতে পারবেন অস্ত্রের মুখে। এরপরে আমি বলতে চাই আসিফ মাহমুদের কথা, আপনারা দেখতে পেয়েছেন এই মানুষটা কখনো আকর্ষ করেন। আমি তো আসিফ মাহমুদ ভাই সাথে আমার যখন বড় ভাই ছিল সম্পর্ক, তাতে বন্ধুত্ব ছিল সম্পর্ক বেশি, আমরা এক জায়গায় একসাথে ঘুরতে গিয়েছি, বেড়া দেখছি, সবসময় হাস্যোজ্জ্বল এই মানুষটা, যখনই কোন সত্য এবং মিথ্যার মাঝে পার্থক্য তৈরি হয়েছে সবসময় সত্য জায়গায় নিয়েছে এবং স্ট্যান্ড নিয়ে একদম দাঁড়িয়ে ছিল কঠোরভাবে। আমি ওকে মজুদ আমরা দেখেছি, আপনার আসিফ মাহমুদকে দেখেছেন যে তাকে বাবা ইনজেক্ট করে তাকে বাবার মধ্যে ঘুম করে দেওয়া হচ্ছিল এবং বড় হচ্ছে অজ্ঞান করে ফেলা ছিল, তবুও সে কিন্তু তার স্ট্যান্ড পাঠায় না, সে একদম যখনই সুযোগ পেয়েছে সে তখনই কঠোরভাবে আবার সে আন্দোলনে ফিরে এসেছে। আমি ওকে মজুদ দেখা তাকে ঘুম করা ছিল অন্ধকার ফেরা হয়েছিল সে সকালে। আমার বড় ভাই সার্জিস আলম যাকে নিয়ে সমালোচনা করছে ছাত্রলীগ হিসেবে, সেই ক্যাম্পাসে ইশারা দিয়ে দেখিয়ে দিয়েছিল যে গুলির সম্মুখে তাদেরকে এই নির্যাতন করা হচ্ছে। সার্জিস আলম ছাত্রলীগ কেউ থাকলে সেটা খারাপ মানুষ হয়ে যায় এই জিনিস এখন না, কিন্তু আজকের দিনের গুলি করা ছাত্রলীগ না, যারা শিক্ষার্থীর মধ্যে তারা না, সে ছাত্রলীগের আমি দেখেছি ছাত্রলীগ থেকে পদত্যাগ করার পর থেকে
প্রায় প্রতিদিন সে ছাত্রলীগের কর্মকাণ্ডের সমালোচনা করতো, সরকারি কর্মকাণ্ডের সমালোচনা করতো এবং যৌক্তিক সমালোচনা করতো। সে একজন খুবই ভালো মানের ডিবেটর, খুবই ভালো মানের লেখক। আপনারা যদি তার আইডিতে যান আপনারা দেখতে পাবেন আজকের তার যে স্ট্যান্ড, এই জিনিসটা নতুন না। সে অনেক আগে থেকেই বৈষম্যের বিরুদ্ধে কথা বলে, সে অনেক আগে থেকে অন্যায়ের বিরুদ্ধে কথা বলে। আপনারা যে গুজবটা একটা ছড়িয়ে দিয়েছে নানা বিধভাবে, আমরা বলবো সেখান থেকে সতর্ক হন, আপনারা এখন কিছু ছড়াবেন না। বৈষম্যের ছাত্র আন্দোলনের প্রত্যেকটা সমন্বয় এক একটা মিসাইল, এক একটা বারুদ, এক একটা বজ্রকল।